সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে পিরোজপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা এসেছি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের কয়েস তালুকদারের কাছে। কৃষকরা সাগর কলা, কাঁঠালি কলা, সবজি কলার পাশাপাশি এখন অগ্নিসাগর কলা চাষাবাদে আগ্রহী। দুই তিনটি বাগান দিয়ে শুরু হলে এখন অসংখ্য কৃষকরা এই অগ্নিসাগর কলা চাষাবাদে বাণিজ্যিকভাবে এগিয়ে এসেছেন এবং তাদেরকে দেখে বেকার যুবকরাও এই কলা চাষাবাদে আগ্রহী। অগ্নিসাগর কলা চাষাবাদের বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরব এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা আইনিন। ওয়ালাইকুম আসসালাম, আপা কেমন আছেন? আমার এই বাগানে কলা আছে, আপনি একটা কলা একটু টেস্ট করে দেখেন কিরকম লাগে। সব কথা আপনাকে বলা যাবে, সময় আছে। খেতে কতটা স্বাদের হবে? হ্যাঁ দেখেন, খুব ভালো টেস্ট, সেন্টাসে যথেষ্ট ভালো। কিরকম মনে হয়? দেখতে যেমন খেতেও তেমন, কলাটা পড়ে দামেও ভালো। আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে বলেন, চাষাবাদ সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি আগ্রহ হলেন এই চাষাবাদ বা কোথা থেকে? আমি 30-35 বছর আগে, আমি বাচ্চা তখন বয়সটা কম ছিল, তখন মনে করেন 25-এর কোঠায় 20-এর কোঠায়, তখন আমি এই কলা গাছের রং দেখিয়া চারা আমার খুব ভালো লাগছে। তারপর আমি কোথাও পাই না, একটা দুইটা চারা আছে, পরে একটা লোকে বললো যে আমার চারা আছে। আমি বললাম ভাই আমার 30টা চারা দেওয়া যাবে? বললো যাবে। কত করে দিতে হইবে? বললো হবে না আপনার সাথে। তখন সস্তার বাজার, তখন আমারে চারা উঠে রাখলো, আমি চারা আনতে গেলাম। চারা আনার পর বাগানে যাই, আমি দেখি ছোট্ট ছোট্ট কলা, তখন আমার মনটা খারাপ হয়ে গেলাম, বড় ঘের করছি। পরে আমার কাছে 13 টাকা পিস রাখলো, আমি ওই চারাটা এনে লাগানোর পর এক ছড়ায় মনে করে 30 ঘন্টা কলা হয়েছে, এত বড় এত মোটা, 5.5 ঘন্টা একটা ফানায়। এরপর ওই কলা আমি সস্তার বাজারে 500 টাকা ছড়া বেচলাম, দুইজন লাগছে এক ছড়া কলাটা এনে নিতে। 30টা গাছে 30 ছড়া কলা হয়েছে, 20 ঘন্টায় 22.5 ঘন্টার নিচে, উপরে 27, 27.5, 26, 30। এরপর থেকে দেখলাম যে বেশ ভালো জিনিস, এরপর আমি আস্তে আস্তে বাড়াইতে রইলাম। কয়েস ভাই, আমি আপনার কাছে জানতে চাই, অন্য যে কলা চাষাবাদ করা হয় তার সাথে এই অগ্নিসাগরের চাষাবাদের মানে কতটা পার্থক্য আছে এবং মাটিটা কীভাবে তৈরি করতে হয়? আমার অঞ্চলে সব জায়গায় অগ্নিসাগর কলা উপযোগী নয়, এটা পলিমাটি, যেটা পলিমাটিতে আমরা ঢেপসার খৈর এগুলা ব্যবহার করলে মাটিটা উর্বর হয়। আমরা শুনবো ওনারা কি এই চারা নিয়ে যাচ্ছে, আপনি বলছিলেন যে আপনি চারাও বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চারা বিক্রি করি। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। এই চারা আপনি কয়েকবার থেকে নিয়ে যান? জি। কতগুলো চারা নিয়ে যাচ্ছেন এখন? আমি তার কাছে 100 চারা কিনছি, এবার তার লাভবান দেখে আমরা চাষ করার একটা আগ্রহী করছি, যে সে তো অনেক বড় বিঘে অনেক জায়গা নিয়ে চাষ করছে, আমরাও তার দেখা দেখি আর কি আগ্রহী হয়েছি এই চারা রোপণ করার জন্য। আচ্ছা, কত বিঘা জমির উপর আপনি করছেন? আমি এবার প্রথম 10 কাঠা উপর, 10 কাঠা কাঠে, তার উপরে আর কি 33%। এরা কি সবাই আপনার অংশীদারি? হ্যাঁ আমার অংশীদারি। অংশীদারি না? আচ্ছা, শুরুতে যেটা বলছিলাম যে কৃষকরা, অনেক কৃষকরা এগিয়ে আসছেন এই অগ্নিসাগর চাষাবাদে এবং তাদেরকে দেখে এই যে যুব সমাজও এগিয়ে আসছে সেটার একেবারে প্রমাণ আপনারা দেখে নিলেন। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, ধন্যবাদ আপনার আপু। আচ্ছা হ্যাঁ, আমরা বলছিলাম চাষাবাদ সম্পর্কে। হ্যাঁ বলেন। এই দেখেন, আপনি চাষাবাদ বলছেন,
এই একটা ধারে দেখেন একটা সাদা অগ্নি একটা লাল অগ্নি, এটার যে দর ওটাও সে দর, কিন্তু দর হইলে একটু ডিফারেন্স, লাল রংটা না হইলে 200 টাকা মনে করেন পনকে কম হয়। কয়েক ভাই আমরা এতক্ষণ মাটি তৈরির কথা শুনলাম, তারপর তো চারাটা লাগাতে হয়, চারা লাগানোর পরে পরিচর্যাটা কিভাবে করতে হয় এবং আবার এর পরে সার ব্যবহার করতে হয় কিনা? চারাটা আমরা রোপণ করার সময় শুধু ফুরোডান দিয়া রোপণ করি, কারণ কেঁচো পোকা আছে, পোকামাকড় ফুরোডান দিলে কিছু আসতে পারবে না, এর ক্ষমতা অনেক। তারপর যখন চারাটা আস্তে আস্তে ধরে ও খাবার খাওয়ার উপযোগী হয়, তখন আমরা হালকা ইউরিয়া মারি তেজ করার জন্য। হালকা ইউরিয়া মারার পর যখন ওরা তেজ করে তখন চারাটায় আর ইউরিয়া কম দেই, তখন ঢেপ সার দিই, ঢেপ সার দিলে গাছটা মোটো হয়। তখন কষ্ট করিয়া খৈর পচাইয়া খৈরের পানি দিই, তখন গাছটা অনেক মোটো হয়ে যায় আর ঢেপ সারের ফলন বাড়ে। আচ্ছা, চারা লাগানোর কতদিন পরে মোচা যেটা সেটা আসে? তদবির করলে, সঠিক তদবির করলে 9 মাসের মাথায় চৈত্র থেকে মাঘ পৌষে কলা পড়বে, চৈত্র মাসের 30শে চৈত্র 15ই বৈশাখ বিক্রি হয়ে যাবে। তার মানে 11 থেকে 12 মাসের মধ্যে ওই মোচা থেকে আসা শুরু করে আপনার ফল বিক্রি হয়ে যায়? ফল বিক্রি হয়ে যায়। আমি দেখছি যে আপনার এখানে আবার পেঁপে চারা লাগানো আছে, পেঁপেও কি চাষাবাদ করা হয়? আমি এই সবসময় পেঁপের চাষ ছিল আমার, আলাদাও রাখছি আলাদা জায়গায়, আবার এই চারাগুলো একটু ফাঁকা ফাঁকা দিয়া মধ্যে পেঁপে চারা লাগান যায়। দেখেন এই এই একটু ত্রুটি ঘটে, সেটা হলে এই দেখেন উপরে ঢাকনা পড়ে গেছে, ঢাকনা পড়লেও তো নিশির শিশির পায় না, যার ফলে দেখেন চারাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর 2টা দিন যদি এইটা কাটতে না দেওয়া হয় তো নষ্ট হয়ে যাবে, যার ফলে কলার বাগানের মধ্যে পেঁপের চাষ ভালো হইতে চায় না, আলাদা থাকতে হয় আমার আছে। আচ্ছা, মিলানো চারাটা দেখেই মনে হচ্ছে যে এটা তো আর বলবে না, পারবে না। চারাগুলো কিভাবে বিক্রি করেন আপনি, কি এখান থেকে প্রতিদিনই বিক্রি হচ্ছে নাকি মাসে? আমারে ফোনে যোগাযোগ রাখে যে চারা দেবেন, আর আমি যে ফেরিঘাটে কলার দোকানে কলা দিছি ওখানে অর্ডার হয়, ভাই এটা পাইছেন কই, তো ভাই আমার 100 চারা দিয়েন, কুয়াকাটার দিয়ে একজনের 200 চারা 250 চারা নেছে, সুন্দর চাষ করেছে, খুব ভালো হয়েছে। ভাইয়া প্রতি বছর তো ফলনের পরে গাছটা মরে যায়, জি, কিন্তু এই এক বছরের মধ্যে কতবার চারা নেওয়া যায়? একটা গাছ থেকে গাছটা মরে যাওয়ার পর 500-600 চারা আসে 100 গাছ দিয়া। এক বছর পরে তো গাছটা মরে যায়, তারপরে নতুন করে আবার আপনাকে চারা লাগাতে হয়, এরপরে পরিচর্যাটা কীভাবে করেন? পরিচর্যা ওই জায়গাটা সব ফালাই দিয়া, দুই হাত সরাইয়া, আবার গর্ত খুঁচিয়া, আবার এক একটা ড্যাম বসাই দিতে হবে, চাইরা তন্তুর আবার ওই সার পানি দিয়ে চেষ্টা করতে হবে। আপনি ফলও বিক্রি করেন চারাও বিক্রি করেন, তো কোনটাতে লাভবান বেশি? ফলে লাভ হয়েছে বেশি, কারণ হলো 100 চারা হলো 1000 টাকা, 1টা ড্যাম হইলো 50 টাকা, 5টা ড্যাম একটা গাছের গোড়া থেকে বিক্রি করি 250 টাকা, আমার 1টা গাছে কলা হয় 1000 টাকা, আমার ফলে লাভ বেশি। অন্যান্য কৃষকরা আপনাকে দেখে কি উৎসাহিত হচ্ছে না যে আপনি ছাড়া এই অঞ্চলে আর কারা কারা এই চাষাবাদ করেন? বর্তমানে অগ্নিসাগরের চাষ ব্যাপক হচ্ছে, চলছে এবং উৎসাহ বাড়ছে, বেশিরভাগটা আমি আগাই গেছি ফেরিঘাটে, বিভিন্ন জাতীয় মানুষ বিভিন্ন ক্লাসের অফিসাররা যায়, যখন আমার বড় বড় কলা ঝুলানো থাকে তখন বলে এই দিয়ে এক ফেনা দাও, কয় স্যার পাকে নাই, কাঁচাটা দাও, বাড়ি কয়রা বা সাতক্ষীরা আর আসবে না, তখন ওই কলার ওই বিষও উনি অর্ডার করে দেয়। এই যে এত বছর ধরে করছে, এর তো একটা খরচ আছে, জি, আর কর্মচারীও তো আছে, জি, এই সব কিছু খরচ মেটানোর পর আপনার লাভ কেমন থাকে বছরে? আমার লাভ মনে করেন, বলতে গেলে মনে করেন আমি এই টাকা দিয়া আমি 3টা বাচ্চা, স্বামী স্ত্রীর 2জন 5জন, পেট থেকে বিভিন্ন কায়দা অসুখ বিসুখে জড়ানো, মনে করেন 4 লক্ষ টাকা আমি সমস্ত খরচা বর্চা যাইয়া 4 লক্ষ টাকা আমি সংসারে খরচা করি কলার চাষ দিয়া। তা আমার আর কি থাকতে পারে? 4 লক্ষ টাকা আমি সব যাবার পর 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আমার থাকে এ বন্যার পরেও। বন্যার পরও অনেক ভালো। ভাইয়া আমি আপনার পরিবারের সাথে একটু পরিচিত হতে চাই, আপনার ছেলে মেয়ের সাথে একটু দেখা করতে চাই। জি ভাই, দেখা করবেন, বাসায় দেখা করবেন।
আচ্ছা, কলা চাষাবাদের পাশাপাশি আর অন্য কোনো কিছু করা হয়? মনে করেন আমি তো সবসময় পেঁপে চাষ করি, পেঁপে চাষ করি। এই আসবেন না, এই হচ্ছে আমার বাচ্চা, যমক বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে, আমার স্ত্রী, আর বড় ছেলেটা ঢাকায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মেহেদী হাসান পরশ তালুকদার। পরশ, বাহ, অনেক সুন্দর নাম। তোমার নাম? চাঞ্জিদা ফিনপ্রিয়া। প্রিয়া, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। ক্লাস 10 এ পড়ো? আর তুমি? আমি ক্লাস 10। দুজনেই ক্লাস 10 এ পড়ো? হ্যাঁ। বাহ, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার কাজ শেষ? হ্যাঁ, আমার কাজ শেষ। তাহলে আসেন, একটু বসে কথা বলি। ভাইয়ের সাথে অনেকটা সময় ছিলাম ওনার কাছ থেকে, উনি কলা বাগান করেছেন, সেই সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেকটা সময় দিয়েছেন, সারাদিন অনেক কিছু আপনার কাছ থেকে জানা গেছে। আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসি, ভালো থাকেন। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এবার আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ভাইয়া কলা বাগান করছে, অনেক বছর ধরে চাষাবাদ করছে, তো ভাইয়াকে কীভাবে সাহায্য করা হয়? না, আমরা মহিলারা কিছু সাহায্য করি না, উনি একা একাই সব কিছু করতে পারেন, কিন্তু আমরা ওটা পছন্দ করি না। এটাও তো খুব ভালো কাজ, কলা বাগান চাষাবাদ করছেন তিনি, এখান থেকে বিভিন্ন জেলায় কলা সরবরাহ করা হচ্ছে, অনেকেই খেতে পারছে। দেখা যায় যে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, সকাল থেকে সন্ধ্যা রাত হয়ে যায়। কেননি এবার তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমার মা তো আর পছন্দ করেন না তোমার বাবা কলা বাগান করছে বলে, তোমাদের কি মত? আগে আমি পরশের কাছ থেকে জানতে চাই। আমাকেও ভালো লাগে, কিন্তু আম্মু যে ভালো লাগে না, আমাদের আসলে আমার বাবার অনেক পরিশ্রম হয়, তারপরে ওই যে ব্যাপারই সময় মতো আসে না, তারপর ঝড়ে সবই ভেঙে চুরে যায়, একটু মিসমার হয়ে যায়। আচ্ছা ভাবি, আপনার রান্না বাড়ার পাশাপাশি আর কী করা হয়? রান্না বাড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেয়াল রাখতে হয়, এই নাস্তা তৈরি করে খাবার দিয়ে স্কুলে পাঠানো হয়, তারপর আসে, রান্না হয়ে যায়, ওদের খাবার দিই, খাবার দিয়ে তারপর আমি সব কিছু এই গেছাই। আচ্ছা, এই করা হয়। কিন্তু ভাবি, অনেকেই তো ধরেন আপনার রান্না বাড়ার পাশাপাশি একটু হাঁস মুরগি লালন পালন করা, তারপর শাক সবজি বনে, এগুলো কিন্তু নিজেদের পুষ্টির জন্য অনেক পুষ্টির যোগান দিচ্ছে, তো এগুলো কিছু করা হয় না? আমি এরকম কিছুই করি না, কলা বাগানে শাকসবজি উঠতেই আমাদের চলে যায়। তো এদেরকে কীভাবে সময় দেন বা ওদের দেখাশোনা কীভাবে করা হয়? লেখাপড়ার কাছে বসে থাকি, তারপর এই খেলতে যায়, খেয়াল রাখি মারামারি করে কিনা। আচ্ছা, দুজনে তো একই বয়সের এবং যমজ, তো মারামারি করা হয়? মা কিন্তু বলল না, মারামারি করি না, কিন্তু একটা বিড়াল আছে, ওই নিয়ে ঝগড়া হয়। বিড়ালটা নিয়ে ঝগড়া? ও আচ্ছা, একটু একটু ঝগড়া হয়। হ্যাঁ, একটু একটু ঝগড়া, কিন্তু মারামারি হয় না। আচ্ছা, এটা ভালো, এই একটু একটু ঝগড়া হওয়া ভালো। তবে দুই ভাই বোনে মিলেমিশে থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। হ্যাঁ, মিলেমিশে থাকি, পড়াশোনা করি। খুব ভালো। ভাবি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, খুব ভালো লাগলো কথা বলে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থেকো তোমরা। জি, ভালো থাকবেন। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিফ। শুরুতে দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। উপকূলে কমছে মহিষের সংখ্যা, ব্রাজিলে বাড়ানো হলো সয়াবিন উৎপাদন পূর্বাভাস, বাগুড়ায় বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গৃহপালিত প্রাণী হিসেবে মহিষ গ্রামীণ কৃষি অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে, কিন্তু বর্তমানে নানা প্রতিবন্ধকতার কারণে মহিষের সংখ্যা কমতে শুরু করেছে। তাই উপকূলের কৃষকরা মহিষ পালনের পরিবর্তে গরু পালনের দিকে বেশি আগ্রহী হয়ে উঠছে। দেশের উপকূলীয় অঞ্চল বরগুনার বালিয়াতলীর নলটোলা, ভোলা, পটুয়াখালীর গলাচিপা, কলাপাড়ার আগে যেসব কৃষক পরিবারে কমপক্ষে 20-30টি মহিষ ছিল, সেখানে বর্তমানে রয়েছে 4-5টা কিংবা তার চেয়েও কম। আর যাদের 4-5টা ছিল, বর্তমানে একটিও নেই, এমন পরিবারের সংখ্যাই বেশি। মহিষ পালন বন্ধ করে দিয়ে গরু পালনে আগ্রহী হচ্ছে এসব পরিবার। দুদশক আগেও এ অঞ্চলের কৃষক পরিবারে চাষের জন্য প্রধান বিবেচ্য ছিল মহিষ। আধুনিক ট্রাক্টর ব্যবহারের ফলে মহিষের গুরুত্ব কমে গেছে, এর সাথে উপকূলীয় অঞ্চলে আঘাত হানা নানা প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে হাজারো মহিষের প্রাণ।
ঘূর্ণিঝড় সিডর, আইলা কিংবা মহাসেনের আঘাতে অসংখ্য মহিষের মৃত্যু হয়েছে। নদী ভাঙন, ভূমি দখল, নদী খাল দখল, ব্যবসায়িক প্রয়োজনে ড্রেজিং করে জলাশয় ভরাট ইত্যাদি কারণে কমে এসেছে মহিষের চারণভূমি। উপকূলীয় অঞ্চলে হেউলি পাতা, ছন ঘাস, দল ঘাস কমে যাওয়ার ফলে মহিষের খাদ্য সংকট তৈরি হয়েছে, যা মহিষ কমে যাওয়ার একটা বড় কারণ। ফলে এ অঞ্চলে প্রতিনিয়ত কমে যাচ্ছে মহিষের সংখ্যা। সয়াবিনের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলে 2016-17 মৌসুমে সয়াবিন উৎপাদন পূর্বাভাস বাড়ানো হয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী দেশটিতে চলতি মৌসুমে 11,16,00,000 টন সয়াবিন উৎপাদন হবে। গত শুক্রবার ব্রাজিলের কৃষি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রোরাল নতুন এই পূর্বাভাস দিয়েছে। ব্রাজিলের কৃষি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রোরালের তথ্য থেকে জানা যায়, চলতি মৌসুমে ব্রাজিলে 10,70,00,000 টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস ছিল। তবে আবহাওয়া ভালো থাকায় শস্যটির উৎপাদন পূর্বাভাস সেখান থেকে বাড়িয়ে 11,16,00,000 টন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও চলতি মৌসুমে বাড়তি জমিতে সয়াবিনের চাষ করে ব্রাজিলের চাষিরা। ইতিমধ্যে ব্রাজিলে লক্ষ্যমাত্রার 82% জমিতে সয়াবিন উৎপাদন হয়েছে। গত সপ্তাহে সয়াবিন উৎপাদনের পরিমাণ ছিল 74%। মৌসুম শেষে সয়াবিনের উৎপাদন নতুন পূর্বাভাস অনুযায়ী অর্জিত হবে। মাগুরা জেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ভালো ফলন হয়েছে, তাই ভীষণ খুশি এ জেলার কৃষকরা। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলার 4 উপজেলায় 31,785 হেক্টরে বোরোর আবাদ শুরু হয়েছে। প্রতি হেক্টরে 4.8 মেট্রিক টন হিসেবে 1,52,568 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শালিখা উপজেলার উজগ্রামের কৃষক আবু হোসেন সহ একাধিক কৃষক জানান, চলতি বোরো মৌসুমে প্রতি বিঘায় 24-25 মন করে ধান উৎপাদন সম্ভব হয়েছে। বাজারে বর্তমানে ভেজা ধানের দাম 800-900 টাকা পর্যন্ত। প্রতি বিঘায় ধান উৎপাদনের জন্য তাদের 10-12,000 টাকা করে খরচ হয়েছে। কৃষি নির্ভর মাগুরা জেলার কৃষকরা বোরো ফসলের উপর নির্ভরশীল, তাই বোরো ধান তোলার সময় কৃষক পরিবারের সব সদস্য মিলে আনন্দের মধ্য দিয়ে গোলায় ধান তোলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন ধানের ন্যায্য মূল্য পেলে কৃষকের মুখে হাসি ফুটবে। ধানের দেশ, গানের দেশ বাংলাদেশ। দেশে ধান উৎপাদন বৃদ্ধি পাক, সেই সঙ্গে কৃষক পাক তার ধানের ন্যায্য মূল্য। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 12-08। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কাঁঠালি, সাগর, চম্পাকলা এবং সবরিকলার পাশাপাশি আরও একটি কলা জাতের স্থান পেয়েছে, সেটি হচ্ছে অগ্নিসাগর কলা। আকারে বড় এবং রঙের কারণে ইতিমধ্যে এই কলা জাতটি জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য কলার চাইতে দাম বেশি হওয়ার কারণে কৃষকরা আগ্রহী এই কলা চাষে। আপনারা যারা অগ্নিসাগর কলা চাষাবাদ করতে চান, তারা কয়েস তালুকদারকে দেখে উৎসাহিত হবেন। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।